হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ, আপনাদের গার্ডেনার বন্ধু। আজকে আমি আপনাদেরকে বলবো এবং দেখাবো যেই পালং শাকগুলি আমি আগে বসিয়েছিলাম, পার্ট ওয়ান ভিডিও আপনার আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা অনেকেও দেখেছেন, সেই গাছগুলি 20 দিন পর কতটা বৃদ্ধি পেয়েছে এবং কি অবস্থায় আছে সেই ভিডিও আমি আপনাদেরকে আজকে দেখাবো। তাই আর বেশি দেরি করছি না, আপনারা দেখে নিন ভিডিওটা এক্ষুনি। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথম সবার আগে সব ধরনের গার্ডেনিংয়ের ভিডিও আপনারা পেয়ে যান। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পালং শাকগুলি 20 দিনের মাথায় বেশি বৃদ্ধি হয়নি, তাও মোটামুটি বৃদ্ধি হয়েছে, কারণ এখন তো গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে অসময়ে পালং শাক, তো তাই যেরকম বৃদ্ধিটা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা আমার ভিডিও এই ভিডিওটি দেখছেন এবং তারা হয়তো আগের ভিডিওটি দেখেননি, তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো। এই যে দেখে নিন আপনারা গাছগুলি কত সুন্দর হয়েছে। এই ভিডিওটাতে বেশি কিছু বলার দরকার নেই, আর এই শাক গাছে আর এখন কোনো সার প্রয়োগ করা চলবে না, এরপর গাছগুলি একেবারে বড় হলে তারপর সার প্রয়োগ করতে হবে। আর যদি পোকা দেখতে পাওয়া যায় তাহলে অল্প স্প্রে করতে হবে, এখন কোনো ওষুধ পোকা লাগেনি, আমি কোনো ওষুধও স্প্রে করিনি। আর বেশি কিছু বলছি না, এই ভিডিওটা আপনারা দেখুন। আরেকটি কথা, আমি একটি স্ট্যাটাস চ্যানেল ক্রিয়েট করেছি, সেই চ্যানেলটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের সেই চ্যানেলের ভিডিও ভালো লাগে, সেখানে ডাউনলোড লিঙ্কও থাকে, ডাউনলোড করে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ, FB স্ট্যাটাস দিতে পারেন। আর বেশি কিছু বলছি না, আজকে এই পর্যন্তই, বাই বাই ফ্রেন্ডস।